ভাই। ওয়েলকাম ফ্রেন্ডস, আমার চ্যানেল অনলাইন বিশ্বতে আরেকবার স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়, ওই দূরে দেখা যাচ্ছে। আজ আমরা কয়েকজন ছোট বন্ধুর সঙ্গে এসেছি, সবার সঙ্গে প্রথমে পরিচয় করাবো। আছে সন্দীপ, ইকবাল, আচ্ছা সুজয়, সাকির উদ্দিন, সজল, আচ্ছা অতনু, চন্দন, পীযূষ, অভিষেক আর আইনুল। আমরা নজনে, আমরা দশজনের একটা টিম এসেছি। এখানে পিকনিকেই বেশি হচ্ছে। আজ এসেছি শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম পাহাড়। আজ পুরো ভিডিও আপনাদের দেখাবো। শুশুনিয়া পাহাড়ের পথে আমরা হেঁটে চলেছি। আমরা পিকনিক করব না, একটা বোলেরো গাড়িতে করেই আমরা এসেছি। আজ শুশুনিয়া, বিহারীনাথ, কোরো পাহাড়, অমরকানন, গাংদুয়ার ড্যাম, চারটে জায়গা আমরা কভার করব। তো চলুন যাওয়া যাক পাহাড়ের দিকে। আমরা এখন পাহাড়ের সামনের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। দুপাশে স্টল, একটা দারুণ উৎসবের পরিবেশ। পিকনিক হচ্ছে, অনেক গাড়ি এসেছে বাইরে থেকে। অনেক দূর দূর থেকেই পিকনিক করতে এসেছে। এখানের আরেকটা বড় বৈশিষ্ট্য, পাথরের জিনিসপত্রের দোকান। পাথর কেটে তৈরি করা হয়েছে জিনিসপত্র। চলুন এরপর যাওয়া যাক এই শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতম পাহাড়, প্রথম বিহারীনাথ। বাঁকুড়া থেকে এই শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 16 কিলোমিটার মাত্র, এবং ছাতনা ব্লকে অবস্থিত। ছাতনা থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 9 কিলোমিটার। তো চলুন এরপর পাহাড়ে উঠবো আমরা। আমরা শুরু করলাম পাহাড়ে চড়া। পাহাড়ের ধাপে ধাপে আমরা আগিয়ে চলেছি দশজন। তবে এখানে পাহাড়ে সিঁড়ি করা নেই, মোটামুটি ন্যাচারাল সিঁড়ির মতো হয়ে আছে পাথরের ধাপগুলো, সেগুলো দিয়ে আপনাকে উঠতে হবে। কিছুটা ওঠার পরেই দেখলাম দোকান, কেউ উঠতে উঠতে হাঁপিয়ে গেলে কোল্ড ড্রিঙ্কস খেতে পারে। আমরা অলরেডি কিছুটা হাঁপিয়ে উঠেছি। সন্দীপ ক্যামেরা ধরছো আমার দিকে। পাহাড়ে ওঠার অভ্যাস আমার অনেক দিনের, বিহারে অনেক পাহাড়ে উঠেছি। তো দেখা যাক এই পাহাড়টা ট্রেকিং করে, নিচে ঝর্ণা আছে সেগুলো আপনাদের দেখাবো। ঝর্ণা আছে, মন্দির আছে, সেগুলো নেমে পরে দেখাবো আপনাদের। ওঠার পথে মাঝে মাঝে এরকম দোকান পাবেন, যদিও হয়তো প্রাইস একটু বেশি হতে পারে। ওঠার পথে খেয়ে নিতে পারেন লেবুর শরবত, কিছুটা রিফ্রেশড হবেন। ঠিক আছে।
পথে উঠতে উঠতে একটা রেস্টিং প্লেসে আমরা দাঁড়ালাম, যেখানে লেবু শরবত খাবো। এখানের যে আর্টিফিশিয়াল সরি ন্যাচারাল যে ঝর্ণা, সেখানে জল দিয়ে তৈরি লেবু শরবত 10 টাকা। ওঠার পথে কিছুটা রিফ্রেশ হওয়ার জন্য আপনিও খেতে পারেন, জলের বোতল সবই অ্যাভেলেবল। তারপর আবার আমরা উপরের দিকে উঠব। এটা অবশ্যই একটা খুব টায়ারসাম জার্নি, অনেকেই মাঝ রাস্তা থেকে ফিরে যাচ্ছে দেখলাম, কিন্তু আমরা ডিটারমাইন্ড যে চূড়ায় উঠবই। আমিও একবার ভেবেছিলাম নেমে যাব, কিন্তু আমার বন্ধুরা যাবে, তাই যাওয়াই যাক। শুধুমাত্র মাঝের এই দোকানগুলো ওয়েসিসের মতো আপনাকে হেল্প দেবে, এনার্জি দেবে। এখানে লেবুর জল, কোল্ড ড্রিঙ্কস, জল পাবেন, বসার জায়গা পাবেন। নিচে ঝর্ণা থেকে জল এনে এরা শরবত বানাচ্ছে, খুব সুন্দর, 10 টাকা। তার জার্নি কন্টিনিউস, দেখা যাক। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে আমাদের বাড়তি প্রাপ্য বাঁদরের দেখা। পাহাড়ের চূড়ায় প্রায় হাফ ওঠার পর আমরা বাঁদরের দেখা পেলাম। শেল্টারে দাঁড়িয়েছি একটা দোকানে, এই দোকানগুলোই আপনার একমাত্র সাহারা। তো এখানে দাদার সঙ্গে দোকানে আমরা শরবত খেলাম। দাদাকে জিজ্ঞাসা করছি যে দাদা, এই জলগুলো কোথা থেকে আনেন? নিচে থেকে নিয়ে আসেন, নিচে ওই ঝর্ণা থেকে জল দিয়ে আসেন। তো কতটা কষ্টের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। তার সাথে কি কি আছে দাদার দোকানে? এই জলের বোতল, 7-Up, কোল্ড ড্রিঙ্কস, লেজ, কুরকুরে, নানা রকম থাকে, আরও অনেক কিছুই রাখা হয়। তো এখন ওইটা সিজনটা আমাদের লকডাউন গেল না, ওই জন্য সেরকম মাল নামায়নি আর কি। আচ্ছা, অন্য বছর আরও অনেক বেশি ভিড় হয়, কেক, নানা রকম কেক সব কিছুই থাকে, কেক, পাউরুটি, রেডিমেড খাবারও পাবেন। কিন্তু এই বছর লকডাউনের জন্য একটু পর্যটকও কম আছে, তো এদের অনেক হার্ড লাইফ, এভাবেই এনারা জীবনযাপন করছেন। চলুন আমরা আরও উঠি ওপর দিকে। দেখতে পাচ্ছি ওই দিকে, দেখুন হনুমান দুটো আমাদের সঙ্গে সঙ্গেই মোটামুটি চলেছে ওরা। তো আবার জার্নি শুরু করি, মাঝে মাঝে আমরা পজ করছি, আবার জার্নি শুরু। ও, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি পাহাড়ের চূড়ায়। এডমন্ড হিলারি তেনজিং নোরগের মতো আমাদের গর্ব হচ্ছে এই যে এভারেস্ট জয় করার অভিজ্ঞতা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আমরা এখন পাহাড়ের চূড়ায় আমাদের সব বন্ধুরা, 3 cheers ফর অল, সব বন্ধুরা এই পাহাড়ের চূড়ার উপরে। এর উপর আরও একটা সেকেন্ড চূড়া আছে, সেটাতে মন্দির আছে, সেটাতে যাওয়া সাহস আমরা দেখাচ্ছি না। এখানে পাহাড়ের চূড়াতে অনেক দোকান আছে, উঠতে কষ্ট হলেও একটু কষ্ট করে অবশ্যই উঠবেন। এখান থেকে নিচের ভিউটা অসাধারণ। এরপর আমাদের ফেরার পালা, ফেরার পর নিচে যে ঝর্ণা আছে সেটাও দেখাবো। তো চলুন এরপর কিছুক্ষণ এখানে স্টে করে আমরা নেমে, এবার আমাদের নামার পালা। দেখার পর আমরা নেমে চলেছি। নামার কাজটি একটু জটিল, ওঠার মতো এতটা কষ্টদায়ক না হলেও পড়ে যাওয়ার চান্স থাকে। তাই নামার সময় খুব সাবধানে স্টেপ দেখে দেখে নামবেন। পাহাড়ে যত কাছাকাছি আসবেন ততই খাড়াই পথটা বাড়ছে, নিচ দিকটা অনেকটা প্লেন। দেখুন দূরের ভিউ,
অনেকেই উঠছে নতুন করে ওয়ান মিশন টু সাকসেস তাই তো চল একটা আছে নামিস না রে ভাই অনেক কষ্টে আমরা শেষমেশ ফিরে আসলাম নিচে এখন আবার গাড়িতে যাওয়ার পালা নেক্সট ডেস্টিনেশন বিহারীনাথ হিলস তো এখানে যেটা খুব জনপ্রিয় সেটা হলো এখানের ঝর্ণা এখানে মন্দির বাবাজি বসে আছেন পাহাড়ের একেবারে নিচে এই যে ঝর্ণা এটাই সব থেকে বিখ্যাত এখন একটা সিংহের মুখ থেকে অবিরাম কন্টিনিউয়াস জলধারা ঝরে পড়েছে বছরে সব দিন 24 ঘন্টা এই জলধারা পড়তে থাকে কোথা থেকে এই জল আসছে সেটাই একটা কিংবদন্তি তবে অনেকের মতে এটা সম্ভবত আন্ডার ওয়াটার এবং অনেকটা আর্টেজীয় কূপের মতো এইখানে রয়েছে একটা মন্দির এই মন্দির দেখেই আমরা শুশুনিয়া পাহাড় আপ ট্যুর আমাদের শেষ করলাম আপনারাও আসুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা।